নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো বলে। আশা করি সবাই ভালো আছেন। আমি সুকৃতি, আমার সুকৃতির বাকেটে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো যেটা খেলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। যাই হোক, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আজকের রান্নাটার জন্যে প্রথমে কড়াইতে বাটার দিলাম, কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম হালকা হালকা করে, একটু টমেটো কুচিয়ে দিলাম, দিয়ে ভুট্টার দানা বেবি কর্ন দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে এটাকে ভাজতে হবে। স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিলাম। এবার ঢাকনাটা খুললাম, খুলে উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। ভাজাটা আমার হয়ে গেছে, দু তিনবার এরকম খুলে 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 ভাজতে হবে। ভাজাটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিলাম, নামিয়ে নেবো। যদি রান্নাটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব প্লিজ।